হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বিথিস ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তা আজকে নতুন একটা ব্লগ শুরু করে দিলাম, আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং। চলো পাপান সোনার সঙ্গে একটুখানি মতনি পাগলা, তাকাও তো মতনি পাগলা, দেখি দেখি। ও বাবা, সুন্দর সাজেছে আজকে। কোথায় যাচ্ছ তুমি গুরু গুরু? কোথায় যাচ্ছ? আমরা আমরা কদিন পরে মায়াপুর গুরু গুরু করতে যাবো না বাবা? তুমি যাবা আমার সঙ্গে? যাবা? তোমার নিয়ে যাবো। হ্যাঁ, টুপলাই বান্ধা, চলো আমরা বাইরে পড়ি দুগ্গ দুগ্গ করে। চলো 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 চলো। ও কান্দা উঠেছে, ও কান্দা উঠেছে, কুত্তে কুত্তে কান্দে। আহ, কথা খাও, একা একা কথা খাই, কথা খাও, ওই তো কথা খাই। বন্ধুরা কেমন আছো বলো? আহ, ভালো আছো বলো। আ আ বলো, আ বন্ধুরা, আ তোমরা কি ভালো আছো? চলো আমরা যাই, অনেক কাজ আমার আজকে। চলো, হ্যাঁ হচ্ছে বেরিয়ে পড়ছি। আজকে হচ্ছে 4:50 আগে বেরোচ্ছি, কারণ হচ্ছে আমাদের এই মুতুনি পাগলারে নিয়ে বেরোতে হবে, ওর মায়ের আধার কার্ডটা ঠিক করতে হবে। আর হচ্ছে আজকে হচ্ছে আমি টাকার ফর্ম ফিল আপ করবো। আমি আজকে 18,000 টাকা জমা দেবো, বুঝছো বন্ধুরা? চকচকে 18,000 টাকা পাবো, চকচকে এক মাসের মধ্যে স্কলারশিপ। আমরা বেরিয়ে পড়ছি, এই যে আমাদের পুচকুটাকে নিয়ে। বাবা তুমি যাচ্ছ গুরু গুরু করতে যাচ্ছ? চলো তাহলে এখন বেরোনো যাক, পলাশি গিয়ে বা দেখাবে স্টেশনে গিয়ে। আরে দাম কিন্তু ভালোই নিয়েছিল, বুঝলেন? ইয়ে কি করে বুঝবো, এখানে তো ফার্স্ট টেক লেখা হচ্ছে, ফার্স্ট টেক লেখা লেখা থাকবে, কিন্তু মেশিন এটা অনলাইনে গেল। হ্যাঁ, অনলাইনে গেল বলি তো, দুনো অনলাইনে সবই দেবো। তাহলে কিনতে হবে ইয়ে দিয়ে, শোরুম থেকে ঘড়ি। ফার্স্ট টেকের ঘড়ি তো কত করে দাম পড়বে একটা? এই ঘড়িটা কিনতে গেলে মোটামুটি আপনার প্রায় 1800 টাকা দাম। দাম তো অমনই লেখা ছিল, কিন্তু 1500 দিয়ে কিনেছিলাম তখন। যখন জানবেন বেশি ছাড় দেবে, তখনই সমস্যা। আমরা আপনাকে ওই যা দাম লেখা থাকবে তার উপরে ছাড় দিতে পারবো না। হ্যাঁ, বন্ধুরা ঘড়িটা অনেকদিন ধরে ভাবছিলাম সারামো, তাই সারাই নিলাম। ঘড়িটায় 50 টাকার একটা ব্যাটারি লাগাই নিয়ে তারপর আবার স্টেশনে চলে আসলাম। স্টেশনে বন্ধু গো বন্ধু, কি রোদ্দুর, কি আর কমো তোমা গো। 9:30 মনে হইতেছিল যে 11:01 বাজে গেছে, এরকম অবস্থা রে, এত রোদ, থাকাই যাইতেছিল না। আর স্টেশনের পাশে যেই ফলগুলো রয়েছে, ভাই রে ভাই, ফলগুলো সুটকে হয়ে গেছে। আর আমি তো ছাতা নিয়ে গেছি, ছাতা নিয়েও শান্তি নাই, মনে হচ্ছে ছাতা ভেদ করে সূর্য আমার ছাতার মধ্যে চলে আসে, এমন পরিস্থিতি। কি করব, কিন্তু ব্লগ একটুখানি তোমাদের সাথে শেয়ারই করা লাগবো। ওই যে ধরো সবাই আইতাছে, সবাই আইতাছে, এই ট্রেনটাই যাইবো বলে, তো চলো কন্টিনিউ ব্লগটা দেখ। তারপরে কলেজে চলে গেলাম, আর কলেজে স্কলারশিপটা জমা দেওয়ার জন্য প্রিন্সিপালের একটা সিগনেচার লাগবো, সেইখানে সিগনেচারটা কইরা নিলাম। আর সমস্ত বন্ধু বান্ধবীরা সবাই গেছে দেখো কলেজে, সবাই এই একই কাজের জন্য গেছে, আমি যেই কাজের জন্য গেছি প্রত্যেকে একই কাজের জন্য গেছে। আর আজকে থেকে আমাদের কলেজটা বন্ধ হয়ে যাইতেছে, কারণ অনলাইনে ক্লাস নেব। অফলাইনে ক্লাস নিলে ভীষণ সমস্যা হইতেছে, আমরা যারা দূরের থেকে যাইতেছি তাদের বিশাল সমস্যা, ওই জন্য অনলাইনে নেবে। আর এই যে দুই মূর্তি আসতেছে, এই দুই মূর্তি, তারপরে আমার জমা দেওয়া হয়ে গেছে, তারপর বাকি সবাই চলে গেছে। এবার চলে আসলাম হচ্ছে বহরমপুর স্টেশনে। স্টেশনে ভাই এত লোক, দুইটা ট্রেনের লোক একটা ট্রেনে আসছে, কি যে লোক তোমাকে কি কমু আর, মানে বিরাট লোক। আর টিকিগো টিটিগো কাণ্ড আসছে, ট্রেনে দেখছি টিটিরা কেমন করতেছিল, মানে পাগল হয়ে গেছে টিটিরা বহরমপুরের, এমনভাবে দাঁড়াই রয়েছে গেটের সামনে, চারখানা টিটি গেটের সামনে দাঁড়ায় রয়েছে, দেখো চারখানা পাঁচখানা দাঁড়ায় দেয়। আর অন্য আরেকটা গেট আছে, ওইখানে দুটো কাকি মাথায়, ওরে বাপ রে বাপ, ওনারা যা টিকিট ধরতেছে সবারই, মান্থলি আছে তাও 14 করে চেক করতেছে এরা, কি আর কম। আমরা 14 করে ঘুরলাম ওনাকে সামনে, দেখি আমাকে ধরে নি কি, ও মা আমাকে ধরে নাই, মনে হয় বুঝে গেছে এরা মান্থলি কাটছে। আমি ভাবছি কি একদিন টিটি দেখে দৈরে মুবুসো, তারপরে টিটির হরান মানানোর পর কম কি আমার তো মান্থলি আছে, এরকম একটা ভাবছি, একটা ভিডিও করবো, দেখা যাক কিরম করি। তো চলো আজকের ভিডিও পর্যন্ত, দেখাচ্ছি নেক্সট ব্লগে, টাটা বাই বাই।